কাঁঠাল রানী কাছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার যে তাগিদ দিতেছে, মানবাধিকার নিয়ে যে কথা কইতেছে তা ছল মাত্র। মানে আমেরিকা হইতেছে সেই দুর্জন যার ছলের অভাব হয় না। তাইলে আমেরিকা কি করতে চায়? কাঁঠাল রানী কইতেছে আমেরিকা আসলে বাংলাদেশকে ব্যবহার কইরা ওই বঙ্গোপসাগর আছে না সেটা নিয়ন্ত্রণ নিতে চায়, সেখানে ঘাঁটি কইরা সে অন্যান্য দেশের উপরে আক্রমণ করবে। সে দেশের নাম বলে নাই, আসলে সে কইতে চাইতেছে যে মায়ানমারের কথা। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কইছিলাম বার্মা অ্যাক্টের কথা কইছিলাম না, মনে আছে তো? হাসিনার এই কথার মর্মার্থ বুঝতে হইলে বার্মা অ্যাক্ট বিষয়টা একটু বোঝা দরকার। তো এই ভিডিওতে আমি বার্মা অ্যাক্ট নিয়ে ব্যাখ্যা করছি, যদি সময় থাকে তাহলে দেখে নিয়েন, মজা পাইবেন, এই হাসিনা কেন কইতেছে এই কথাগুলো সেটা বুঝতে পারবেন। তো উই কসে যে আমেরিকার এই যে যুদ্ধ লাগানোর বুদ্ধি এটা নাকি আর কেউ বুঝে না, উই বুঝিছে একাই। হ্যাঁ মার্শাল্লাহ, 6 বছরে ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি পাস দিয়া উই একাই বুঝিছে, আর আমরা সবাই তেজপাতা, আমরা কিছু বুঝি না। আর কয়টা পয়সার জন্যে আমরা নাকি আমেরিকার কথায় নাচিচ্ছি। কাঁঠাল রানী কলে মাঝে কথা কওয়া বন্ধ করেছিল, আমার বাম্বু খেয়া আবার মুখ খুলিছে। আমি তো কছি যে মুখ খুললে ক্যাক করে ধরমু, আসেন আজকে এনা কাঁঠাল রানীর ভক্তি মানিয়া আলাপ করি। হ্যাঁ কাঁঠাল রানী কছে যে এই বঙ্গোপসাগর নাকি খুব একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, তাই এই অঞ্চলের উপরে নাকি সবার নজর। কি কছে এনা দেখি। হ্যাঁ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ভারত মহাসাগর, অপরদিকে প্রশান্ত মহাসাগর। এই ভারত মহাসাগরই কিন্তু আমাদের বে অফ বেঙ্গল, এর গুরুত্ব অনেক বেশি। প্রাচীন যুগ থেকে এই জায়গা থেকে কিন্তু সকল ব্যবসা বাণিজ্য চলে, এবং এই জায়গাটায় আমাদের ভারত মহাসাগরে যতগুলি দেশ আছে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সম্পূর্ণ নিষ্কণ্টক একটা যোগাযোগ পথ। এই জলপথটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সব থেকে নির্বিঘ্নে এখান থেকে পণ্য পরিবহন হয়। আজকে আমাদের গণতন্ত্রের নাম নিয়ে, নির্বাচনের নাম নিয়ে, নানা নাম নিয়ে এই দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে এই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এই জায়গাটাকে ব্যবহার করা, আর এটাকে ব্যবহার করে বিভিন্ন দেশের আক্রমণ করা এবং এই জায়গা দেশগুলিকে ধ্বংস করা, এটাই হচ্ছে কারো কারো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এদের এই নানা ধরনের টাল বাহানা, এটা দেশবাসীকে বুঝতে হবে। আমাদের কিছু আতের আছে, তারা জানি না এসব তারা চিন্তা করে কি না, তারা এগুলি কখনো উপলব্ধি করে কি না, সেগুলি না করেই তারা ওই এদের সাথেই সুর মিলায়, দুটো পয়সার লোভে তারা নানাভাবে এই কাজগুলি করে বেড়ায়। কাজে এই এ বিষয়ে আমাদেরকে যেমন সজাগ থাকতে হবে, আর তাছাড়া অন্য অন্য দেশের দেশ, আমি তো বলবো যে ভারত মহাসাগরের এই অঞ্চলের দেশগুলি তারা যথেষ্ট এ ব্যাপারে সচেতন আছে, সেটা আমি বিশ্বাস করি। সে কছে যে ভৌগোলিক দিক থেকে এই ভারত মহাসাগর আর অপরদিকে প্রশান্ত মহাসাগর, এই ভারত মহাসাগর হইতেছে আমাদের বে অফ বেঙ্গল, এর গুরুত্ব নাকি অনেক বেশি। প্রাচীন যুগ থেকে নাকি এই জায়গায় সব ব্যবসা বাণিজ্য চলে, ভালো কথা। তো এই এই জলপথে আন্তর্জাতিকভাবে নাকি সবচেয়ে নির্বিঘ্নে পণ্য পরিবহন হয়, এই জন্যই নাকি এটার গুরুত্ব বেশি, তাই কাছে না? এ কাঁঠাল রানী, এটা যদি পণ্য পরিবহনের জন্য এত গুরুত্বপূর্ণ হয়, সম্পূর্ণ নিষ্কণ্টক হয়, তাহলে পণ্য কই থেকে কই নিয়ে যাবে এই বঙ্গোপসাগর দিয়া? আসেন ম্যাপ দেখি। হ্যাঁ এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগরে বাংলাদেশের মালিকানাধীন এলাকা, এই যে এই যে তিন কোনা জায়গাটা দেখিচ্ছেন না? হ্যাঁ এই যে তীর দিয়ে দেখান এডিটর সাহেব, যে জায়গাটা তীর দিয়ে দেখান অ্যানিমেট করিয়া, তো উই নাকি সমুদ্র জয় করেছিল এটা। তো এই জায়গা কার পণ্য পাঠানোর জন্য লাগবি? ইন্ডিয়ার লাগবি, যদি ওই মায়ানমারে কিছু পাঠাবার চায়, তাই না? আর মায়ানমারের লাগবে ওই যদি ইন্ডিয়াত কিছু পাঠাবার চায়, বা বাংলাদেশের কিছু যদি পাঠাবার চায়, আর বাংলাদেশের যদি কেউ পণ্য পাঠাইতে চায়, আর বাংলাদেশ যদি কোথাও পণ্য পাঠাইতে চায়, তাই না? এর বাইরে তো আর কোথাও এটি দিয়ে পণ্য যাতায়াত করবি না। তো তোমার ওই জায়গা কার সবচেয়ে বেশি লাগে পণ্য পাঠানোর লাগে? তাহলে লাগবে তো ইন্ডিয়ার, তো ইন্ডিয়ার জন্য তুমি ওকালতি করিচ্ছ। হ্যাঁ আসলে তো ইন্ডিয়ার লাগবি, তাই না? তো চট্টগ্রাম বন্দর দিছ কি এমনি এমনি, মোংলা বন্দর কারে দিছ, ইন্ডিয়াকে দিছ এমনি এমনি, আমেরিকার দিছ? আমেরিকারা তো দেয় না, আমেরিকা চায়ও তো নাই, তাই না? দিছ তো ইন্ডিয়ারে,
ইন্ডিয়া কি এ বন্দরে কুতকুত খেলে নাকি পণ্য পাঠায়? তাইলে এ বঙ্গোপসাগর পণ্য পাঠানোর জন্য কার লাগে? দেখেন, লাগে ইন্ডিয়ার, তাই না? তো আমেরিকা এর মধ্যে পণ্য পাঠানোর জন্য ঢুকে কেমনে? কই পণ্য পাঠাবি কন্ত, তাই না? তো পণ্য পাঠানোর জন্য আমেরিকার বঙ্গোপসাগর লাগবে, এই কথার কোনো যুক্তি আছে? যুক্তি নাই। তাহলে নিষ্কণ্টক পণ্য পাঠানি এসব কথা কয় কেন? সে কয় কারণ আমেরিকা যদি এই বঙ্গোপসাগর ব্যবহার করে বার্মার লগে পাঙ্গা নেয়, তাহলে ইন্ডিয়ার পণ্য পাঠানোর অসুবিধা হবে, তাই না? তো মোদি কি তোমাকে কাটাল রানী সেক্রেটারি পদে নিয়োগ দিছে নাকি? যে মোদির সমস্যার কথা তুমি বলো নাকি? ওই যে আমরা মাঝে মাঝে দেখি না যে নিউজে থাকে ইন্ডিয়ায় তাকে আর বেতন তুলে বাংলাদেশ থেকে, সেরকম হাসিনা বাংলাদেশের কান্দে চেপে আছে আর ইন্টারেস্ট দেখে ইন্ডিয়া, তাই না? তাই তো, এই যে ওই যে কথাবার্তা কয়, এর মধ্যে কোনো যুক্তি বুদ্ধি আছে? ওর দেশ চালানোর কোনো যোগ্যতা আছে? ও কিছু বুঝে? কিছুই নাই, খালি বুঝে টেকা আর কেমনে ক্ষমতায় থাকবি? এর বাইরেও কিছুই বুঝে না, এই গ্লোবাল পলিটিক্সের কিছুই বুঝে না। ওই যে একটা আর্গুমেন্ট তৈরি করবি সেটাও পারে না। তো বঙ্গোপসাগর কি আমেরিকার চোখ নাই? অবশ্যই আছে, আসার জন্য আমরা খুশি, আসার জন্যই তো আমরা পাশে পাইছি আমেরিকারে। তোমার বাম্বু দিতেছে গাড়াল রানী আর আমরা পুলকিত হইতেছি। আমেরিকা যদি র্যাবদের স্যাংশন না দিত, তাহলে আরো 100-200 মায়ের বুক খালি হইতো, র্যাবের হাতে ক্রস ফায়ারে মারা যেত, হইতো না? আর ওরে 2009 সালে হাসিনা কে ক্ষমতা আনিছে আমেরিকা আর ইন্ডিয়ায়? তো 9/11 কে করেছিল? সে সময় খুব মজা ছিল, তাই না? হ্যাঁ, মুক্তিযুদ্ধে ইন্ডিয়া আমাকে সাহায্য করে নাই, করছে তো? নিছি না, আমরা সাহায্য নিছি তো, জালেমের সাথে লড়াই করার জন্য সাহায্য নেওয়ায় কোনো লজ্জা নাই, অপরাধও নাই। পাকিস্তান কম জালেম আসিল, তাই মাজা ভাঙ্গা দাদাকে সাহায্য নিয়ে খাম হইয়া গেছিল। কিন্তু তুমি এত বড় জালেম যে হাঙ্কের বড় বন্ধু লাগিছে আমেরিকার মতো, তুমি যে বড় জালেম হয়েছ সেটা কি হাঙ্কের দোষ? হ্যাঁ, ছোট জালেম হইলে নি হইল না কা, তাহলে আমরাও ছোট বন্ধু নিলাম নি বেচা। হ্যাঁ, দেখেন কি কয়, তার নাকি ক্ষমতার লোভ নাই, তার বাপেরও নাকি ছিল না, শুনেন কি কয়। কিন্তু দেশের স্বার্থ বেঁচে দেশের মানুষের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে আমাকে ক্ষমতায় যেতে হবে, এই রকম ক্ষমতা লোভী আমি না, আমার বাবাও ছিলেন না, আমিও না। গাড়াল রানী, তোমার বাপ বাংলাদেশের মাটিতে নেই মা, প্রথম যে কথা কইছিল কি কইছিল? তাজউদ্দিন রে, তাজউদ্দিনের কইছিল আমি কলে প্রধানমন্ত্রী হব। তাজউদ্দিন নিজের আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেছিল, সব দল বাতিল করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল তোমার বাপ। লজ্জা লাগে না, ক্ষমতার লোভ ছিল না কথা কইতে? হ্যাঁ, আর তুমি কি করেছো সেটা তো আমরা দেখেছি, তাই না? এই 15 বছর গুম খুন লুটপাট চালায় দেশের মানুষের ভোটের অধিকার কায়রা নিয়া দেশটারে ফোপড়া বানায় দিছো, আমাদের মতো লোকগুলোকে দেশ ছাড়া করছো, এতই ক্ষুধা। ওই শাড়ি, হাতের ব্যাগ, ঘড়ি, এমনকি পেটের গু পর্যন্ত লুটের টেকায়, লজ্জা লাগে না? দেশের মানুষের খুব উন্নতি করেছো না? হ্যাঁ, দেশের মানুষও কথা কইতে পারে না, সেই জন্য শুনো না তারা কি কয়। এই যে কুমড়ো পটাস ইলেকশনের ক্যাম্পেইন করতে গেছিল, এক মুরব্বীরা তোমার ছবি দেখাই জিগাইতেছিল, এটা কার ছবি, এটা কার ছবি, এটা কার ছবি? ওই যে মুরব্বী মহিলা কি কইছিল, হাসিনা পাগির ছবি, শুনো শুনো। এটা কি খালা? না, এটা কে? লৌকা মার্কা। এটা কে? এটা খাল একটু সেটা শোনা। এটা 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 হাসিনা মাগি, হাসিনা মাগি। এই মুরব্বী কইতে পারছিলেন কারণ ওনার ভয় ডর ছিল না, ওনার আড়ানোর কিছু নাই, সর্বহারা মানুষ, নির্ভয় কইছিলেন দেশের সাধারণ মানুষের কাছে তুমি একটা আমেরিকারে আমরা ডেকে আনি নাই, আমেরিকা তোমার 9/11 ঘটায় ক্ষমতা আনিছিল, তার কাপড় দিতেছে, সেজন্য আমরা খুশি, তোমারে জয় বাংলা করে আমেরিকা শান্ত হবে। আমরা বাংলাদেশের মানুষ আমেরিকা সহ পশ্চিমা শক্তির এই ভূমিকায় আনন্দিত, উল্লসিত। আমরা প্রত্যেক দিন তোমার পিছু হটা দেখতেছি আর আমরা এক পা করিয়া মুক্তির পথে আগাইতেছি। মুক্তির সূর্যোদয় খুব বেশি দূরে নাই, শুধু তুমি জয় বাংলা হইবা না, বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের লীলা ভূমি বানাইছো না? হ্যাঁ, এখন মনে হচ্ছে যে তোমার স্বামী স্ত্রীর বাসর ঘরে কালসাপ ঢুকিছে, তাই না? ওই স্বামীরাও জয় বাংলা কইরা দিব বাংলাদেশের মাটি থেকে, তারপর তোমারে আর তোমার ভাতারে কলার ভেলায় করে ভাষায় দিব নীল দরিয়ায়, বেহুলা লক্ষিন্দরের মতো। ও আচ্ছা, হাসিনা কলে আলাদা গেছে। হ্যাঁ, কয়দিন আগে কইছিল বিএনপির সাথে নাকি কোনো আন্তর্জাতিক শক্তি নাই, এই যে কইছিল না? এই বিএনপি থেকে দেশবাসী সাবধান, গণতন্ত্রের মুখের কথা ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্র ওরা দেশে রাখবেও না, ওরা দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে নেবে। তাদের সাথে কিছু হ্যাঁ, তারা বলে তারা নাকি আন্তর্জাতিক শক্তি পায়, কোন শক্তিটা আছে সেটাই আমরা জানতে চাই।
কোনো শক্তি নাই তাদের সাথে। হ্যাঁ, আবার কইতেছে বিএনপি বিদেশীদের চোখের মনি হইছে। হঠাৎ এবারের ইলেকশনের সময় তারা যেন খুব বেশি উতলা হয়ে পড়ল, আর নির্বাচনের একেবারে দাড়ি গমাসে মিকরণ কোথায় কি কিভাবে হবে তাই নিয়ে সব থেকে বেশি, এবং একের পর এক তাদের লোকজন আসা শুরু করলো। কেন, কারণটা কি? কারণ আর বিএনপি তাদের এখন চোখের মণি, ক্ষমতা এখনো যায় নাই, তাতেই আউলায় গেছে। তাইলে বুঝেন ক্ষমতা গেলে কি হবে। এরা তুমি বাতেলা না ঝেরা ভাগার ইন্তজাম করো কাটল রানী, তোমার রক্ষা নাই এবার। ঠোলার গুন্ডা নিয়ে শেষ রক্ষা করতে পারবা না, রক্তপাত হবি শুধু। তোমার দলের মাস্তানেরা পাবলিকের মাইখা কলে ভুট্টা হয়ে যাবে, কয়ে দিচ্ছি। 15 বছর কাটালে জমানো তেল 1 মাসে শুকায় দেওয়া হবে। উই আর কি কসে জানেন, কসে ভোটে গেলে নাকি বিএনপি ভোটও পাবি না। আগে শুনেন কি কসে ওই বিএনপি, তারা জানে ইলেকশন করে তারা কোনদিন ক্ষমতাও যেতে পারবে না, জনগণের ভোটও পাবে না। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছিলাম, ভুলে যাওয়ার আগে কয়ে নিই। ওই আমার তো ওই যে এই যে হেগে যাদের হাগানো হবি, হ্যাঁ তাকে লিস্ট দেওয়ার কথা ছিল না, গতদিন নাম দিছিলাম, আজ যার ছবি দেখামু, ওর নাকি প্রমোশন হচ্ছে, তো এখন ওই কর্নেল হচ্ছে, পুরা নাম হচ্ছে কর্নেল ইমরান ইবনে রৌফ। সে বছর মার্চের সুজান থেকে ফিরিছে আর এখন আছে রাজশাহী ক্যান্টনমেন্টে। চমৎকার গুড বয় চেহারা না, ক্রস ফায়ার মাস্টার বলে। হ্যাঁ, শাপলা চত্বরের গণহত্যায় ছিল কমান্ডিং অফিসার হিসেবে র্যাবের। তো কেমনে পারো তুমি ম্যান, হ্যাঁ নিরস্ত্র মানুষকে বিনা বিচারে ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলাইতে। তোমার তো সানডে মানডে কলে ক্লোজ, হ্যাঁ তোমার নাকি দেশের বাইরে আনা আয়নায় রাত সাক্ষী বানানোর প্রপোজাল দেওয়া হয়েছিল, কে যেন দিয়েছিল, তো ওটা হলে বেঁচে যায় তা। তো তো যাই হোক, মরণ যখন ডাকে তখন তারে কেউই আটকাইতে পারে না। তো আজ একজনের নাম কমু তাই না, আইসকার ভালছুন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ খন্দকার, কঙ্গোতে আছে মিশনে। তো ছবি দেখা মনি, আর কারো কাছে ছবি থাকলে পেটে দিন। তো এইবার বুঝেছেন তো ক্রস ফায়ার মাস্টারদের এখন কি অবস্থা, এক একটা সব কয়টার পাতলা পায়খানা হয়েছে শুরু তাই না। আরও বাকি আছে তো, কেবল তো 3টা করলাম তাই না, আরও তো আছে বাকি। তো আস্তে আস্তে আসিবি, হ্যাঁ তো আসল আলাপে আসি। কাটাল রানী তুমি ভোট পাও, হ্যাঁ ভোট করিছো জিন্দগিতে, আজকালকার স্যাংরা প্যাংরা তো জানে না হাসিনা কেমন ভোট পেত, আসেন দেখি কেমন ভোট পেত। হ্যাঁ হাসিনা এখন যে আওয়াজ দেয় উঠি, ওই জিটি দাঁড়া তো সেটি হারিচ্ছিল। 1991 সালে ঢাকা 2টি আসনে দাঁড়িয়েছিল, ঢাকা 7 আর ঢাকা 10। তো ঢাকা 7 হচ্ছে ওই সাদেক হোসেন খোকার আসন, আর ঢাকা 10 হচ্ছে মেজর মান্নানের আসন। মেজর মান্নান এখন বি চৌধুরী পার্টি করে গেলে, এখন হাসিনার সাথে আছে। তো ওই ইলেকশনে সাদেক হোসেন খোকা পাইছিল 76,601 ভোট, আর হাসিনা পাইছিল 49,362 ভোট, প্রায় অর্ধেক। দেখেন ভোটের ডিফারেন্স দেখেন, ঢাকা 10 মেজর মান্নান পাইছিল 45,711 ভোট, আর হাসিনা পাইছিল প্রায় অর্ধেক 29,451 ভোট। কি অবস্থা দেখছেন, 2001 সালে রংপুর 6 দাঁড়াইছিল, মানে ওয়াজেদ মিয়ার জন্মভূমি, তো যেখানে জন্ম ওয়াজেদ মিয়ার যেটি জন্ম হয়েছিল, ভাবিছিল এলাকার বউ হিসেবে খালেদে যে পকুড়াত ভোট করে আর বিপুল ভোটে বিজয়ী হয়, আমিও এলাকার বউ হিসেবে ভোট করে দেখাই দিই। হ্যাঁ তো উঠি দাঁড়াইছিল নূর মোহাম্মদ মন্ডল জাতীয় পার্টির, উই তো উই ভোট পাইছিল 90,730 ভোট, হ্যাঁ আর হাসিনা পাইছিল 77,991 ভোট। কি বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ভোট করে যেত না, হ্যাঁ গপ্প মারাও, হ্যাঁ গপ্প হান্দায় দিব একেবারে, বুঝেছেন তো হাসিনা কেন ভোটের ভয় পায়। উই এখন গোপালগঞ্জে জিততে পারবি না যদি না 900 ভোট করে, আওয়াজ নিছে কাটল রানী আওয়াজ নিছে, তুমি কোন জাতের ভোট করা মাল আমরা জানি, বেশি আওয়াজ দিবা তো এইভাবে কয়ে দেবো সবাক, হ্যাঁ সব কয়টা তোমার কিচ্ছা কয়ে দেবো কলে, আর আবার যদি আওয়াজ দাও না তোমার বাপের ভোটের হিসেব নিয়ে টান দিব, মাইন্ডিট কাটাল রানী, দুনিয়াটা কলে অত সোজা না।